পিছনের যে পরিবেশ বা এত ভিড় দেখে বুঝতে পেরেছেন যে আমরা আগেই বলেছিলাম পৌঁছে গেছি আমরা কিন্তু এই মুহূর্তে রেড রোডে। উপলক্ষ কি? উপলক্ষ হচ্ছে দুর্গা বিসর্জন কার্নিভাল। হ্যাঁ, দুর্গা বিসর্জন কার্নিভাল এবছর কিন্তু আমাদের দুর্গাপুজো ইউনেস্কো ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ডে কিন্তু সম্মানিত হয়েছে। তার মানে আমাদের দুর্গাপুজো কিন্তু আর সার্বজনীন নেই, কনভার্ট হয়েছে বিশ্বজনীনে। আর এই বিশ্বজনীন দুর্গাপুজোয় কিন্তু এবছর আমরা এক মাসব্যাপী সেলিব্রেট করেছি দুর্গা উৎসব, নট দুর্গাপুজো, দুর্গা উৎসবটা আমরা কিন্তু এক মাসব্যাপী সেলিব্রেট করেছি। আর আজকে সেই সেলিব্রেশন বা দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটতে চলেছে কিন্তু এই বর্ণাঢ্য দুর্গা বিসর্জন কার্নিভালের মাধ্যমে। দেখুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাব কমিটি বা পূজা কমিটি যারা আছে তারা কিন্তু সেজে গুজে তাদের বিভিন্ন পারফর্মের জন্য যে সমস্ত ড্রেস সেই সমস্ত ড্রেস ফ্রেস পরে দেখুন সামনে, মানে একটু পরেই আপনি এই দেখুন সামনে দেখছেন ঢাকের দল, যে ঢাক নিয়ে একদল লোক কিন্তু যাচ্ছে, খুব সুন্দর লাগছে তাদের পোশাকটা, পুরো সাদা জামা কাপড়, তার সঙ্গে কিন্তু সুন্দরভাবে ঢাকের পালক দেওয়া রয়েছে। এই পরিবেশটাই কিন্তু একটা আলাদা মাধুর্য এনে দিয়েছে, মানে সেই আমার মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কবিতার মতন, শেষ হয়েও হইল না কো শেষ। অর্থাৎ দুর্গোৎসব বা দুর্গাপুজো কিন্তু শেষ হয়েও তার রেসটা কিন্তু রয়ে গেল আজকে। দেখতে পাচ্ছেন মানে ভেতরে ঢোকার জন্য এই মুহূর্তে রীতিমতন প্রায় হইচই মাতঙ্গার মতো পরিস্থিতি কার্নিভালে, কারণ যারা কার্ড পেয়েছে বা কার্ড পেয়েও তারা ঢুকতে পারছে না। ওদিকে বরুণ ভিআইপি ব্লকে ঢুকে গেছে অলরেডি, তারা ফুটেজ স্টার্ট করে দিচ্ছে, কারণ আমরা কার্ডটাকে প্রায় ছিঁড়ে ফেলার মতন অবস্থা। আমি তো অল্প বলেছি, অল্প ছিঁড়েছে, তম্বরের কার্ডটা পুরোটাই ছিঁড়ে দিয়েছে। যাক, আমরা শ্রীবকের মধ্যে চলে এসেছি, দেখো তম্বরের কার্ডের অবস্থা দেখো, ধরে পুরো ওই ছিঁড়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো অনুষ্ঠানটা দেখি, এনজয় করি। যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রাটা শুরু হবে। অর্থাৎ বিভিন্ন যে পূজা কমিটি যারা আছে তারা কিন্তু তাদের সুসজ্জিত ট্যাবলো এবং প্রতিমা নিয়ে কিন্তু এইখান থেকে যাত্রা শুরু করবে, করে এটা সোজা কিন্তু আমাদের যেটা হচ্ছে ভিক্টোরিয়া এন্ড, ভিক্টোরিয়া এন্ড থেকে সোজা এখান থেকে আমাদের ধর্মতলা এন্ডে গিয়ে বাবুঘাটে কিন্তু বিসর্জন হবে। রেড রোড কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্যরকম সাজে সেজে উঠেছে। ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর এভরি বাঙালি দ্যাট দ্য দুর্গা পুজো অফ ওয়েস্ট বেঙ্গল ইজ গেট অ্যাওয়ার্ডেড টু ইউনেস্কো মোস্ট ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ড। কলকাতা পুলিশের বাইক যে রয়েছে, বাইক যে ফোর্স কলকাতা পুলিশের, তারা কিন্তু ধুনুচি নিয়ে তারা কিন্তু মানে বিভিন্ন রকম যে এখানে অনুষ্ঠান করবে তার জন্য তারা প্রিপেয়ার হয়ে গেছেন। একজন পুলিশ কর্তাকে দেখা যাচ্ছে, তিনি কিন্তু তার রয়্যাল এনফিল্ডে দেখুন স্টার্ট হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠে গেছেন, কিন্তু তিনি এর সঙ্গে কিন্তু শুরু হলো আমাদের কার্নিভাল 2022। শত্রুজি শেখ মাসুদ মোহাম্মদ মুজাহিদ, ও সিক্স অফ দেম বাটারফ্লাই, শান্তনু নস্কর, অমিনেশ তার, চন্দন কুমার বেহেরা, অনুরোধ রাজকুমার বর্মন, অপু দাস, গৌতম মজুমদার, পিন্টু বিশ্বাস, সঞ্জয় মন্ডল, প্রিয়াঙ্কা ঘোষ, মিতালী গোস্বামী এবং সুমনা কর্ম। আমরা দেখলাম রুদ্ধশ্বাস এক slogan, a mission given to us in West Bengal by the Honorable Chief Minister. Shera, shera. The award has been given to them.
পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য এই সামনে দেখতে পাচ্ছেন। ছৌ পারফরমেন্স হচ্ছে, যেটা নিয়ে এসছে ভবানীপুর 75 পল্লী, তাদের সার্বজনীন দুর্গাপুজোয় কিন্তু তাদের কার্নিভালে স্বীকৃত ছৌ নৃত্য। বাচ্চাদের গল্পের বই তুলে ধরা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরী বিভিন্ন রকম। এটি হচ্ছে অবসর, কলকাতা অবসরের সার্বজনীনের দুর্গা প্রতিমা। বাঙালি দুর্গাপুজোর ট্র্যাডিশনাল ঝুনুচি নাচ, দুজন কাকু কোথায়, সিঙ্গি পার্ক, সিঙ্গি পার্ক সার্বজনীন পূজা কমিটির দুজন বয়স্ক লোক কিন্তু ট্র্যাডিশনাল বাঙালির ঝুনুচি নাচ করতে করতে তাদের সুসজ্জিত ট্যাবলোটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের ট্যাবলো কিন্তু বিভিন্ন কার্টুন ক্যারেক্টারে তৈরি করা হয়েছে। এবার পুজোর মাকে মনিত হোক, বাতাসে মিশু সকলের প্রার্থনা মায়ের জন্য। সামনেই আমরা আমাদের সেই অতি প্রিয় ছোটবেলার দাদা বোদা কেলটেদা বাটুলদাকে প্রত্যেক ক্যারেক্টারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিঙ্গি পার্ক পূজা কমিটির ট্যাবলোতে। তাদের ট্যাবলো কিন্তু এবার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপর করা হয়েছে এবং তাদের থিম কিন্তু একাশিতে নারায়ণে নারায়ণে। আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বোস এবং তার সম্পূর্ণ পুরোপুরি হাইপ, যেটা শ্রীভূমি স্পোর্টিং গেল বছর ছিল কিন্তু গেম ভুজখলিফা, যেটা কলকাতা পশ্চিমবঙ্গের হাইপ ছিল, এবছর কিন্তু তারা করেছিল ভ্যাটিকান সিটির চার্চ সেই থিম। এবং সেই সুবর্ণ জয়ন্তী বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর কিন্তু এই মুহূর্তে চলে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। স্পোর্টিংয়ের পর উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত আহিরি টোলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি, এই দুর্গাপূজা কমিটির থিম কিনতে বছর ছিল আকাশবাণী। Thank you.
প্রত্যেক মাদেরকে মা দুর্গার সঙ্গে তুলনা করা আছে এখানে। অদ্ভুত সুন্দর তাদের থিম, প্রত্যেক মা তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই ট্রাইসাইকেল করে বাচ্চাদের সেই ট্রাইসাইকেলে নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে, এটা হচ্ছে তাদের এবার ট্যাবলোর থিম। আমরা জানি আমাদের মা মানেই কিন্তু দশপূজা, তাদের অনেক কাজ করতে হয়। দ্বিপূজা হলেও কিন্তু আমাদের মা দশ হাত সম্পন্ন, সব দিকে কিন্তু সমানভাবে তাদেরকে তাল মিলিয়ে চলতে হয়। দমদম তরুণ দলের কিন্তু এবছর থিম ছিল সিটি অফ জয়, অর্থাৎ আমাদের আপনার আমার আপনার সবারই প্রাণের শহর কলকাতাকে। দেখুন কলকাতার বিভিন্ন রাস্তা এখানে কিন্তু মাইলস্টোন বা রাস্তার ফলক হিসেবে দেখানো হয়েছে। এখানে চৌরঙ্গি, হেলসিং রোড, কলেজ স্ট্রিট, নবান্ন, আলিমুদ্দিন ব্রিজ, যানবাজার সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
দুর্গোৎসবের সূচনা করেছিলেন এক মাসব্যাপী, সেই দুর্গোৎসবের কিন্তু আনুষ্ঠানিক সমাপ্তি বা পরিসমাপ্তি ঘটল আজকে এই বিজয়া বা বিসর্জন কার্নিভালের মাধ্যমে। তো যাই হোক, আমাদেরও ট্রাভেলার্স ডায়েরি চ্যানেলেরও পুজো পরিক্রমা শুরু হয়েছিল সেই তৃতীয়া রাত্রির থেকে, আর আজকে কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিন, একই সঙ্গে কিন্তু আমাদের পূজা পরিক্রমা 2022 শেষ হলো। ট্রাভেলার্স ডায়েরির পক্ষ থেকে প্রত্যেক দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা। আমাদের সঙ্গে যুক্ত থাকতে হলে বা আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।